কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। ভিডিওর শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনারা যারা আমার ভাইয়েরা এবং বোনেরা ব্যবসা শুরু করতে যাচ্ছেন আন্তর্জাতিক, এবং ব্যাংক থেকে দূরে রয়েছেন, যারা ব্যাংকে অলরেডি চলে গেছেন বা ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংকের সাথে সুসম্পর্ক রয়েছে, এই ভিডিওটি তাদের জন্য হয়তো না, কিন্তু যারা এই মুহূর্তে চিন্তা করছেন যে আমি এখন অনেক পিছনে রয়েছি, এখন আমার পুঁজি কম এবং আমি আসলে আই এম নট রেডি ফর দ্য ব্যাংক, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আপনার এসব ভাবার বা কোনো ধরনের কোনো হীনমন্যতায় ভোগার কোনো ধরনের কোনো কারণ আছে বলে আমি মনে করি না, বরঞ্চ এখন দিস ইজ দ্য টাইম ফর ইউ টু গেট সাম মোর ইনফরমেশন অ্যাবাউট ব্যাংক, কারণ ভবিষ্যতে আপনার এটা দরকার পড়বে অবশ্যম্ভাবী। টুমরো ইজ অলওয়েজ গ্রেটার, আগামীকাল ভবিষ্যৎ কী আছে ইউ নেভার নো, বাট সেটা যেন বড় হয়, আরও গ্রেট হয়, সেটার জন্য সেটাকে বানানোর সময় নাও এখন। সো এখন যদি আপনি কোনো ধরনের কোনো নেগেটিভ বা হীনমন্যতায় ভোগে অ্যাপ্রোচ না করেন, তাহলে ভবিষ্যতে কিন্তু আপনি পিছিয়ে থাকবেন। ধরুন আপনার সে সময়ের কম্পিটিটর কেউ তো হবে অবশ্যই, এই বিজনেস মার্কেটে সবাই কিন্তু সবার কম্পিটিটর, এটা ভাবার কোনো কারণ নেই যে আমি তার চেতে অনেক পিছিয়ে বা আমি তার চেতে অনেক আগে, সো সে আমার কম্পিটিটর নয়, তা কিন্তু নয়, সবাই কিন্তু সবার কম্পিটিটর। আপনাকে এই ধ্যান ধারণার সাথে এগিয়ে যেতে হবে। সো তাদের চাইতে এক ডিগ্রি এগিয়ে থাকতে বা বেশ কিছু দূর এগিয়ে থাকতে হলে আপনাকে কিন্তু সময়ের সাথে চলতে হবে। আজকে যে ইনফরমেশনগুলি আপনি জানছেন বা আপনি যে সংযুক্ত হচ্ছেন ব্যাংকের সাথে, সেটি কিন্তু ভবিষ্যতে আপনাকে কাজে দেবে যখন ইন রিয়েল সেন্স আপনি ব্যাংকে যাবেন, অ্যান্ড এটা অত্যন্ত জরুরি। আপনি হয়তো আমাকে বলতে পারেন যে আপাতত আমার পুঁজি কম আছে, আমি ব্যাংকে গিয়ে তো পাত্তা পাবো না বা আমার কিছু করার দরকার নেই, সো আমি বেটার গুগলে ইনফরমেশন নিই, অনেক কিছু আমি লেখাপড়া করি, স্টাডি করি, আমি মানে যারা অনেক কিছু জানেন তাদের কাছে আলাপ করি। ওয়েল, একটা লেভেল পর্যন্ত সেগুলি ঠিক আছে, বাট ইন রিয়েল সেন্স বর্তমানে যে নীতিমালা চলছে বা পাশ হলো, একদম কারেন্ট যে নিউজগুলি, সেগুলি কিন্তু আপনাকে আপনার একটি ব্যাংক দিতে পারে। সো অতএব যখনই আপনি ইনভলভ হন একদম অ্যাক্টিভভাবে, সেটা সে সময় দেখা যাবে, কিন্তু ইনফরমেশনগুলি আপনাকে অবশ্যই থাকতে হবে। মেক শিওর দ্যাট ইউ গেট ইনফরমেশন, পরবর্তীতে যেন আফসোস করতে না হয়, আহারে যদি আমি সেই ইনফরমেশনটা জানতাম তখন, তাহলে হয়তো এই কাজটা এখন করতে পারতাম, সেটা যেন আপনি না হন, সেটা যেন আপনি না হন। অতএব এখন থেকেই আপনাকে বুঝতে হবে যে আপনার একটি অকৃত্রিম বন্ধু হচ্ছে ব্যাংক, এবং ব্যাংক আন্তর্জাতিক ব্যবসাতে যখন আমদানি রপ্তানি আপনি করতে যাবেন, তখন কিন্তু এই অকৃত্রিম বন্ধু আপনাকে সময়গত, অর্থগত বা বিভিন্নভাবে পেপার ওয়ার্ক বা বিভিন্নভাবে আপনাকে সহযোগিতা দেবে, এবং এটা অত্যন্ত জরুরি, কারণ আন্তর্জাতিক ব্যবসাতে আপনার ক্লায়েন্টকে আপনি ব্যক্তিগতভাবে চেনেন না, চেনার দরকারও পড়ে না, যদি আপনার ব্যাংক আপনাকে চেনে বা ব্যাংকের সাথে আপনার লিঙ্ক আপ থাকে, আপনার ব্যাংক আপনাকে বিশ্বাস করবে বা আপনার সাথে লেনদেন করবে, আপনি একটি এলসি থ্রো করবেন বা এলসি গ্রহণ করবেন। সো এই কারণে আপনার সাথে ব্যাংকের সাথে একটি সুসম্পর্ক সবসময় থাকতে হবে। অ্যান্ড একটি জিনিস যেটা বলতে হবে, সেটা কখনও যেন ব্যাংককে মিস ইউজ করা না হয়, কারণ ব্যাংক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, আপনি তো জানেন ব্যাংকের প্রধান এবং একমাত্র প্রোডাক্ট হচ্ছে মানি। সো সে যদি আপনার থেকে ইনকাম করতে পারে, তাহলে সে কিন্তু আপনাকে আরও অনেক বেশি ফিরিয়ে দেবে, সো দ্যাট সে আপনাকে থেকে আরও কামাবে, তাই না? সো সে তো ব্যবসাই করে, টাকার ব্যবসা। সো তার সাথে এ নিয়ে আপনাকে একটি সুসম্পর্কে থাকতে হবে সবসময়, সবসময়। এবং ব্যাংকিং সেক্টরে যে ব্যাপারটি হয়, সেটি হচ্ছে আপনার ব্যাংক আপনাকে, এলসির ক্ষেত্রে আমি বলছি, আপনার ব্যাংক আপনাকে চেনে এবং সে আপনার জন্য এলসি ইস্যু করে,
এই এলসি দিয়েই কিন্তু আপনি আপনি অচেনা অজানা সেই ব্যবসার থেকে পণ্য ক্রয় করেন অথবা তার এলসিপে আপনি বিক্রি করেন। তো এই যে সহযোগিতাটা ব্যাংক করছে এটা অত্যন্ত জরুরি। সো অন্য যে কোনোভাবে শেখার চাইতে আমি সাজেস্ট করি, গো ব্যাক টু ইয়োর ব্যাংক, টক টু ইয়োর অফিসার্স, গেট দ্য ইনফরমেশনস অ্যান্ড বি রেডি টুডে, সো দ্যাট আপনার কালটা অনেক উজ্জ্বল হয়। এবং আপনি যদি না যান, আমি আপনাকে একটু বলতে পারি এভাবে যে আপনি বললেন যে আমি স্টুডেন্ট কিন্তু আমি স্কুলে যাই না, আমি বারে পড়াশোনা করি, আমি লাইব্রেরিতে পড়াশোনা করি, আমি টিচারদের সাথে বিভিন্ন অনলাইনে যোগাযোগ রাখি বা বিভিন্নভাবে আমি পড়াশোনা বা নোটসগুলি কালেক্ট করি, এগুলি করি। বাট আমি বলবো প্রকৃতপক্ষে আপনি একজন স্টুডেন্ট নন, ইউ ক্যানট সে আই এম স্টুডেন্ট। যখন আপনি স্টুডেন্ট দেন আপনাকে একটি একাডেমিতে বা একটা স্কুলে প্রতিষ্ঠানে যেতে হবে। সেখানে গিয়ে নট অনলি যে আপনি শুধু বই পড়বেন তা নয়, বা ওভাবে আপনি পুঁথিগত বিদ্যা অর্জন করবেন তা নয়, সেখানে কিন্তু অনেক কিছু শেখার আছে। কি আপনাকে বসে থাকতে হয়, এই যে বাচ্চা অবস্থাতে আপনাকে স্কুলে গিয়ে বসে থাকতে হয় অ্যাজ এ স্টুডেন্ট, এটা কিন্তু পরবর্তীকালে আপনার কাজে লাগে। যখন আপনি চাকরি করবেন বা ব্যবসা বাণিজ্য করবেন, আপনার অফিসে বসে থাকবেন, এই যে ধৈর্যটা আপনার তৈরি করে দিচ্ছে, টাইমলি আপনাকে স্কুলে যেতে হবে, এই যে নিয়মানুবর্তিতা আপনার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে স্কুল একটা প্রতিষ্ঠান হিসাবে, অনেক অনেক জিনিস কিন্তু স্কুল, আদব কায়দা কীভাবে চলতে হবে পরবর্তী জীবনে চলার পথে হিসাবে, অনেক কিছু আপনার স্কুল আপনাকে শিখিয়ে দেয়, আপনার স্কুল বা সেই প্রতিষ্ঠানকে শিখিয়ে দেয়। তো সেভাবেই ব্যাংকও কিন্তু আপনাকে এভাবে অনেক কিছু শিখিয়ে দেবে যেগুলি হয়তো আপনি আউটসাইড থেকে আপনি পারবেন না। গুগল একটি ইজি জনপ্রিয়, বাট গুগল বা অন্য যে কোনো সূত্রে পাওয়া নিউজ বা ইনফরমেশনগুলি একটি হদ পর্যন্ত, একটি লিমিট পর্যন্ত ঠিক রয়েছে, তার আগে নয়। সো একটি গল্প আমি আপনাকে বলতে চাচ্ছি, একটি জোকের মতো, বাট ইটস লাইক এডুকেশনাল জোক হ্যাপেন টু বি। একজন লুটার, ব্যাংক লুটার ধরা পড়েছেন এবং তাকে পাবলিক প্রসিকিউটর জেরা করছেন, তাকে প্রশ্ন করছেন তুমি ব্যাংক কেন লুট করেছো। সো দুবার তিনবার এই প্রশ্নটি রিপিট করার পরে স্মিত হেসে ব্যাংক লুটার তাকে বলছেন, আমি আপনার বুদ্ধির দৌড় দেখে অবাক হচ্ছি, আপনি আমাকে এই প্রশ্নটা কেন করছেন, আমি কেন ব্যাংক লুট করব না, কারণ টাকা তো ওখানে। সো আমি কি অন্য কোথাও যাব, আমি তো ব্যাংকেই যাব, বিকজ মানি ইজ দেয়ার। এবং সঙ্গত কারণে সে ব্যাংকে যাবে এবং সে সঠিক কাজটি করেছে, সে ব্যাংকে গিয়েছে, যদিও চুরি লুট এগুলি ভালো না, বাট সে দেখিয়েছে তার মুখ্য ধামটা কোথায় সেখানে। সো যাই হোক, আপনি একজন ব্যবসায়ী হিসাবে আপনার অত্যন্ত মানে সুন্দরভাবে প্ল্যান প্রোগ্রাম করেছেন এবং আন্তর্জাতিক ব্যবসা যখন করতে যাবেন আপনি, তখন আপনার ব্যাংকের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। একটা ব্যাংক আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে, কারণ ব্যাংকের যদি আপনি একজন ভালো ক্লায়েন্ট হন তাহলে আপনি তাকে কিন্তু উপার্জনের পথ করে দিচ্ছেন এবং আপনার থেকে সে লাভবান যেমন হচ্ছে আপনিও লাভবান হতে পারেন। সো আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে এর তো কোনো তুলনাই নেই। সো সুনার দ্য বেটার, যত তাড়াতাড়ি সম্ভব। আপনি ব্যাংকিংয়ের যে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন ব্যাপারগুলি আছে না, অনেক সময় কিন্তু অনেকেই বুঝতে পারে না, তখন তারা কী করে অন্য আরেকজনকে দায়িত্ব দেয় এবং তখন কিন্তু আসলে জিনিসগুলি আসলে একটু পেঁচিয়ে যায়। সো বেটার হয় যদি আপনার সম্যক আইডিয়া আপনার থাকে, তাহলে হয়তো আপনি ব্যস্ত একজন মানুষ, আপনি করতে পারছেন না, আপনার স্টাফ আপনাকে সহায়তা করছে, কিন্তু আপনি কিন্তু মনিটর করতে পারছেন বিকজ ইউ নো দ্যাট। সো ব্যাংকে গিয়ে ঘেটে ঘেটে ব্যাংকিং সেক্টরের বিভিন্ন সুযোগ সুবিধা কী আপনি পেতে পারেন, কোন সুযোগটা পেলে আপনার ব্যবসা আরও বড় হবে বা ভালো হবে বা আপনার লাভের মাত্রা বাড়বে, এই সব জিনিসগুলি কিন্তু আপনাকে ব্যাংক থেকে অনেক ইনফরমেশন কালেক্ট করে আপনার ব্যবসাকে আরও সুন্দর করতে পারেন। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যখন আপনি এলসির ব্যবসা করবেন, যদি এলসির কথাই বলি ওয়ানলি, তো এলসির ব্যবসাটা করতে গেলেও কিন্তু আপনাকে আপনার ব্যাংক আপনার পক্ষ থেকে এলসিটি ইস্যু করবে এবং মানে জিনিসটা এভাবে হয় যে আপনার ব্যাংক আপনাকে বিশ্বাস করে, আপনার ব্যাংক আবার নিবন্ধিত বাংলাদেশ ব্যাংকের সাথে এবং বাংলাদেশ ব্যাংক আবার আন্তর্জাতিক ব্যাংকের নীতিমালা ফলো করে। সো এই যে আইন এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি, এগুলি কিন্তু আপনার থেকে আপনার লোকাল ব্যাংক, তারপর থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তারপরে আন্তর্জাতিক সীমা পেরিয়ে তারপরে কিন্তু আপনি আপনার বিদেশি ক্লায়েন্টের সাথে ব্যবসা করছেন। এটা তো এলসি যে বা যারা করেন তারা অবশ্যই ভালো করে জানেন। সো আপনি নতুন হলে আমি আপনাকে বলছি, দিস ইজ দ্য টাইম, গেট অল ইয়োর ইনফরমেশন অ্যান্ড বি রেডি উইথ ইয়োর জার্নাল, মেক প্ল্যান অ্যান্ড মেক এ গুড রিলেশন উইথ ইয়োর ব্যাংক, আপনার ব্যাংকের সাথে একটা ভালো সম্পর্ক রাখুন অ্যান্ড ইউ আর অন। থ্যাংক ইউ ভেরি মাচ, খোদা হাফেজ।